পঞ্চগড় সদরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী শামীম ইসলাম মিম। সোমবার বেলা 11:30টার দিকে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরি এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী হাবিবুর রহমান উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে। জানা গেছে, তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাবিবুর রহমান ও মিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।